আমরা কতটুকু নষ্ট করে ফেলি। অনেক সাইডে অনেকে প্রতারণার শিকার হন, কিন্তু এখানে এরকম সিস্টেম না, এখানে ফ্রি ইনকামের সিস্টেমও আছে। আপনি যার মাধ্যমে আসবেন সেও আপনাকে ফ্রি ইনকাম দিতে হবে। মেটাফ্লো এমন একটা সিস্টেম দিয়ে দিছে যেখানে পৃথিবীর লাস্ট মানুষটা যদি কাজ করে, আমরা যদি এটাই মনে করি যে হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে শুধু জয়নিং এর মাধ্যমে ইনকাম, তার মানে ডাউনলাইন থেকে নিচের দিক থেকে ইনকামটা আসতেছে, ঠিক আছে? এটা যদি মনে করেন তাহলে সম্পূর্ণ ভুল। মেটাফ্লো ওই সিস্টেম দেয় নাই। ওই সিস্টেম দিচ্ছে যে আপনি যদি পৃথিবীর লাস্ট মানুষটা হয়ে থাকেন, নেটওয়ার্কের লাস্ট মানুষটা হয়ে থাকেন, সেও প্রতিনিয়ত প্রত্যেক রিসাইকেলে তার অফলাইন থেকে ইনকাম পাবে, তার অফলাইন ইনকাম তাকে দিতেই হবে, ওই সিস্টেমটাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা $5 আমাদের কোথায় যাচ্ছে দেখেন, খেয়াল করেন একটু। লেভেল ইনকাম $2 আমাদের চলে আসলো লেভেল ইনকামে, হ্যাঁ, আর $3 চলে গেল আমাদের উপরে। $3 হচ্ছে আপনার ডাইরেক্ট ফাটা, মানে আপনি সরাসরি যাকে জয়েন করাচ্ছেন তার থেকে অর্ধেক পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনার $3 উপরে গেল আপনার স্লটের দাম, আপনার যে ঘরে মেনটা বসছে ওই ঘরের দাম হচ্ছে আপনার $3, আর লেভেল ইনকাম হচ্ছে আপনার $2। লেভেল ইনকামের বিষয়টা হচ্ছে কেমন একটু মজার বিষয় দেখেন, আপনার থেকে ইনকামটা এটা আপনি, এটা আপনাকে যে নিয়ে আইছে, তাকে যে নিয়ে আইছে, তাকে যে নিয়ে আইছে, তাকে যে নিয়ে আইছে, তাকে যে নিয়ে আইছে, পাঁচ স্টেপ, মানে আপনার থেকে কিন্তু এই পাঁচটা মানুষ ইনকাম পাচ্ছে এই $2 থেকে, সবাই পাচ্ছে, বুঝতে পারছেন? অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু শুধুমাত্র উনিই পাইতো, মানে আপনি আপনার উপর যে আপনাকে যে নিয়ে আইছে আপনার অফলাইন সেই পাইতো, কিন্তু এখানে আপনার থেকে পাঁচ স্টেপ উপর ইনকামটা যাচ্ছে, আপনার ইনকামটা সেম স্টাইলে কিন্তু আপনি নিচে থেকে পাইতেছেন। মানে আপনি যদি কালকে, আপনি যদি এখানে মনে করেন এটা আপনি, আপনি আমাকে জয়েন করলেন, আমি আমার একটা ফ্যান কে করলাম, তার ফ্যান তার একটা ফ্যান কে করলো, সে আবার তার একটা ফ্যান কে করলো, তার একটা ফ্যান করলো, তারপর আপনি কি করলেন ঘুমায় গেলেন, আপনি মনে করেন ঘুমায় গেলেন আমাকে জয়েন করে দিয়ে, আমি কি করছি এই পাঁচজন ব্যক্তি যখন কাজ করবে কালকে, এই ব্যক্তিরা যদি 500 জনকে জয়েন করে তার থেকে আপনি ইনকাম পাইতেছেন, লেভেল ইনকাম শুধু, অথচ অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু আমি আমরা এই সুযোগ সুবিধা পাইনি, ঠিক আছে? ওনার থেকেও পাইতেছেন, ওনার থেকেও পাইতেছেন, ওনার থেকেও পাইতেছেন। অন্যান্য সিস্টেমে আমরা কিন্তু জাস্ট 2 লেভেল পর্যন্ত ইনকাম পাইতাম, এখান থেকে ব্যাস খালাস, এখানে কিন্তু 5 স্টেপ। তাহলে বুঝুন আপনি যদি আমার মতো যার শক্তিশালী ম্যান 20 জনকে তৈরি করতে পারেন এনাফ, আমি আরেকজন আরেকজন আরেকজন, তারপর আপনি ঘুমাই গেলেন, এখান থেকে স্টেপ 5 জন, এখান থেকে 5 জন, এখান থেকে 5 জন, এইভাবে আপনি হিসাব করেন কত মানুষের থেকে আপনি লেভেল ইনকামটা শুধু পাচ্ছেন। লেভেলের বিষয়টা দেখাবো যে কোটি, আপনি 40টা ফাটা দিয়ে এখানে কোটি টাকার হিসাব দিয়ে দিছে, আমরা একটু লাস্টে দেখবো। তো আমরা বুঝলাম যে আমাদের স্লটের দাম হচ্ছে মাত্র $3 এবং আমাদের প্রত্যেক রেফার জয়নিং এ ইনকাম আসবে 50%, টোটালি এখানে 50%। লেভেল ইনকাম ফার্স্ট ডাইরেক্ট রেফার ইনকাম পাবেন আপনি এক, মানে 40% নরমালি $1, এবং এখান থেকে পাইতেছেন 50%, $3 $1.5, টোটালি $2.5 আপনি প্রত্যেক রেফার ইনকাম পাইতেছেন, একটা রেফার মিস নাই। অন্যান্য প্ল্যাটফর্মে অনেক সময় দেখা যায় যে মিস্টেক হয়ে যায়, রিসাইকেলে মিস্টেক হয়, তারপর অফলাইন কে দিতে হয়, কিন্তু এখানে কোনো মিস্টেক নাই, প্রত্যেকটা জয়নিং আপনি পাবেন এবং আপনার প্রত্যেকটা জয়নিং এর থেকে 7 জন ব্যক্তি ইনকাম পাবে। তাহলে বুঝেন সবাই হ্যাপি থাকবে ভাই, খেয়াল করি আমাদের যে প্রথমে ঘরের ভিতরে যে ম্যান বসে 20 জন ম্যান কে নিয়ে আপনি রিসাইকেল করতে পারবেন, এই 20টা ইনকাম কই যাচ্ছে দেখেন, 50% প্রথম 4 জনের থেকে পাইবেন। আমাদের সার্কেল মানে জায়গাতে মেয়েরা বসবে, সেম সিস্টেম কিন্তু আপনার প্রত্যেকটা ঘরে ইনকাম হবে, সেম সিস্টেম। খেয়াল করেন এখানে এখানে সবুজ গুলো আপনি পাবেন ইনকাম, এটাও আপনি পাবেন, এই লেভেল থেকে আপনি পাবেন, শুধু নীলটা আপনার অফলাইন পাবে আপনাকে যে নিয়ে আইছে। 50% পুরোটা না, ডোন্ট 50, আপনি পুরোটা পাবেন না, এখানে শুধুমাত্র 50% আপনার অফলাইনের কাছে যাবে, অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু পুরোটা চলে যায়, ঠিক আছে? এখানে কিন্তু অফলাইনকে জাস্ট একটা দিচ্ছে, এই সবুজ গুলো এটা আপনার, এটাও আপনার। যখন এই নীল ঘরে এসে 6 নাম্বারে আপনি যখন রেফার করবেন, নীল ঘরে এসে যখন আপনার মেন্টা বসবে, সাথে সাথে আপনার ফার্স্ট রেফার সম্পূর্ণ ফ্রিতে আপনার থেকে ইনকামটা পেয়ে যাবে, তেমনি আপনার অফলাইন যে আছে সে যত ভালো কাজ করবে তার থেকে ফ্রিতে ইনকামটা পেয়ে যাবে, আপনাকে এই ইনকামটা দিতেই হবে। যেই ঘরের দাম এখানে কিন্তু এক একটা ঘরের দাম আপনার মোটে করেন 8 লাখ টাকা 10 লাখ টাকাও আছে, ওই সেম ঘরের থেকে ইনকাম সেম স্টাইলে যাবে, আপনাকে 4 লাখ টাকা দিতেই হবে আপনার ডাউনলাইনে, সেম সিস্টেম। তো এখানে মজার বিষয় হচ্ছে আপনি প্রথম এইখান থেকে 50% পাইতেছেন, এই যে 50% বলে দিচ্ছে, এবং নিচের লেভেল থেকে আমরা 50% পাইতেছি, 50% 50%, তার মানে আমাদের একটা রেফার মিস্টেক হচ্ছে না, প্রত্যেকটা রেফার থেকে আমরা ইনকাম পাচ্ছি, তার ভিতরে লেভেল ইনকাম তো আসছেই, লেভেল ইনকাম কিন্তু আলাদা, তার ভিতরে স্যালারি সিস্টেম কিন্তু আলাদা, এটা শুধু রেফার ইনকাম তাদের দেখাইছে। তো ফ্রি ইনকামের কথা অনেকে চিন্তা করেন, এই যে ব্লু ঘর গুলো আমাদের আছে, এই ব্লু ঘর গুলো হচ্ছে ফ্রি ইনকাম, মানে আপনার ডাউনলাইন পাবে, আপনি যখন 6 নাম্বার রেফার করবেন আপনার 6 নাম্বার ঘর থেকে যখন আপনার মেন্টা বসবে 50% আপনি পাবেন, 50% আপনার ফার্স্ট ডাউনলাইন, আপনি যাকে প্রথম জয়েন করাইছিলেন সে আপনার থেকে পাবে, তারপর আপনি যখন 12 নাম্বার জয়েন করাবেন সেখান থেকে আপনার সেকেন্ড ডাউনলাইন, এইভাবে আপনার 20টা ম্যান বসার পরে এই ঘরটা রিসাইকেল হয়ে যাবে, মানে ঘর খালি হয়ে যাবে, সেম স্টাইলে আবার ম্যান বসতে থাকবে, এইভাবে সারা জীবন চলতে থাকবে, একটা ঘর ওপেন করা মানে সারা জীবন রিসাইকেল হবে, বুঝতে পারছেন? একটা ঘর ওপেন করা এখানে কিন্তু কোনো লিমিট নাই,
অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায়, যেমন আমাদের আমরা অনেকেই এক্সারসাইজ অনেক প্রজেক্টে কাজ করেন, যে আমি আমার ডাউনলাইন আমি কালকে একজনকে জয়েন করিয়ে দিলাম, আমি রাত্রে ঘুমাই গেলাম, সে আমার থেকে ভালো কাজ করতেছে, সে আমার থেকে ঘর বেশি খুলে ফেলছে, আমার ঘর মিস্টেক হয়ে গেছে, আমার স্লটটা লাল হয়ে গেছে, আমি ইনকাম পাচ্ছি না। এখানে কিন্তু এরকম না, আপনি চাইলে একটা স্লট দিয়ে সারা জীবন একটা কাজ করে খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো লিমিট নাই। ওকে, অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দেখছি রিসাইকেলের ঘর হচ্ছে জাস্ট একটা, রিসাইকেলের ইনকাম কিন্তু আমরা পাইতাম না। রিসাইকেল মানে হচ্ছে আপনার লাস্টের ঘরে মেন যখন বসবে ঘরটা খালি হবে, ওই ইনকামটা কিন্তু আপনি পাবেন না, আপনার অফলাইনে পাবেন হয়তো টিমে পাবে। কিন্তু এখানে রিসাইকেলের ইনকাম দিচ্ছে দুইটা, দুইটা রিসাইকেল, তাও আপনি 50-50 পাবেন, আপনার কোনো মিস নাই। এই হচ্ছে মজার বিষয়, ঠিক আছে? তা আমরা এখানে দেখলেন, আর একটু শর্টকাটে আমরা খেয়াল করি যে 20টা সাইকেল 20টা ম্যান দিয়ে আমরা সাইকেল করতে পারবো। এই 20টা ম্যানকে দিয়ে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। এখানে ওই সিস্টেমটা দিলে দিয়ে দিচ্ছে, একটু খেয়াল করেন, সেলফ প্লেসমেন্ট মানে এটা হচ্ছে আপনার সবুজ গুলো যত আছে সবুজ এখানে সবগুলো আপনার সরাসরি আপনি পাবেন, 50% পেতে পারেন, ফুললিও পেতে পারেন, মানে পুরোটাই পেতে পারেন। একটা ঘরের দাম আছে 8 লাখ টাকা, আপনি যদি জয়নিং করেন ওই 8 লাখ টাকা আপনার কাছে আসতেছে, আপনার কিন্তু 100% 50% পাবেন, ঠিক আছে? সিস্টেম এরকম। ব্লুটা, এই যে বেগুনি কালারটা হচ্ছে আমাদের আফলাইনের দিকে যাচ্ছে, আফলাইন প্লেসমেন্ট। নীল গুলো হচ্ছে আমাদের ডাউনলাইন, ডাউনলাইন আপনি যারে নিয়ে আসতেছেন এখানে, ঠিক আছে? তারা আপনার থেকে সম্পূর্ণ ফ্রি ইনকামটা পাচ্ছে, আপনাকে দিতেই হবে। এখানে গোলাপ কালারটা দেন এই সাইড লাইনে, সাইকেল হচ্ছে আমাদের হোয়াইট গুলো, এবং হলুদ গুলো হচ্ছে রয়্যালিটি, রয়্যালিটি আমাদের স্যালারি। আপনি যেখানে স্যালারিকে আপনাকে কোম্পানি দিবে না ভাই, আপনার টাকা দিয়ে আপনাকে কোম্পানি এখানে স্যালারি দিবে, আপনার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কোম্পানি আপনাকে একটা টাকাও দিবে, এখানে ইনকাম করবেন আপনার টাকা দিয়ে। যেসব প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে হচ্ছে আপনার যে ইনকামটা কোম্পানি খেয়ে ফেলতেছে ওইটা দিয়ে কিন্তু আমাদের এই মেটাফোর স্পেস আপনাকে আবার স্যালারি দিতেছে, মানে আপনি খুশি, আপনার খুশির কারণে আর 10টা মানুষ কাজ করবে, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এখানে আমরা যে হলুদ তিনটা প্রোগ্রাম দেখলাম, দেখেন তিনটা আমাদের হলুদে 50% ইনকাম যাবে, যেখানে এই ইনকাম গুলা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম হিসাবে অফলাইনে পেয়ে যাইতো, নয়তো বা এদিক সেদিক হয়ে যেত, আপনি পাইতেন না। কিন্তু ওই ইনকামটা কি করছে ওনারা, আমাদের স্যালারির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আমরা এই ইনকামটা আমাদের জমা হবে স্যালারিতে, ওইটা আবার আমাদেরকে মাস শেষে দিয়ে দিবে, বুঝতে পারছেন? প্রত্যেক মাসের 1 তারিখে আমাদেরকে এই ইনকামটাই কিন্তু স্যালারি হিসাবে দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন, এখানে লেভেলের হিসাবটা আর একটু দিচ্ছে, যে লেভেল ইনকাম, লেভেল ইনকাম হচ্ছে আপনার ফার্স্ট অফলাইন, ফার্স্ট অফলাইন হচ্ছে আপনি মনে করেন আপনি আমাকে নিয়ে আসছেন, হ্যাঁ আপনি আমাকে জয়েন করাইছেন, আপনি কিন্তু আমার ফার্স্ট অফলাইন, তার মানে আপনি পাবেন হচ্ছে 40%, 40% নরমালি $1। তার অফলাইন, তা আপনার অফলাইন 25%, আপনার আপনার তার অফলাইন 15%, তারপরে 10-10, ঠিক আছে? এইভাবে আপনার ফার্স্ট লেভেল পর্যন্ত আমাকে জয়েন করাইছেন, ফার্স্ট লেভেল পর্যন্ত ইনকাম দিতে হচ্ছে। কালকে যদি আমি 500 রেফার করি, এই ফার্স্ট লেভেল পর্যন্ত সেম স্টাইলে আপনি ইনকাম পাবেন, বুঝতে পারছেন বিষয়টা? লেভেলের বিষয়টা হচ্ছে যে এটা রেফার ছাড়া, রেফারের বিষয়টা আলাদা, এটা আপনি আমাকে জয়েন করলেন, আমি আমার একটা বন্ধুকে করলাম, সে তার একটা বন্ধুকে করলো, সে তার করলো, সে তার করলো, এভাবে আমার মতো আপনি 5-6টা রেফার করে দিলেন, মার্কেটে ছেড়ে দিলেন ওদেরকে, ঠিক আছে? ছেড়ে দিলেন, 5 ধাপ ছেড়ে দিয়ে আপনি ঘুমায় গেলেন। এবার আমরা যখন এই মানুষটাও কাজ করবে, ওনার থেকে আপনি, এই মানুষটা যদি কালকে 500 জয়েন করে, তার থেকে ইনকাম পাইতেছেন 10%, ওনার থেকে পাইতেছেন 10%, ওনার থেকে পাইতেছেন কত, আপনার 25%, ওনার থেকে পাইতেছেন 25%, ওনার থেকে আবার 40%, এইভাবে আপনার 5টা লেভেল থেকে আপনি 5টা হাত থেকে ইনকাম পাচ্ছেন। এই একটা মজার বিষয়, অন্যান্য প্ল্যাটফর্মে আমরা 2টা হাত থেকে ইনকাম পাইতাম, যার জন্য এখানে ভাই ইনকামটা আরো বেশি হবে। এই লেভেলে ইনকামটা কোটি টাকার হিসাব দিয়ে দিচ্ছে। আচ্ছা, মূলত আমরা এখানে আবার একটা বিষয় দিয়ে দিচ্ছে, যে ফ্রো পাওয়ারের সিস্টেমটা হচ্ছে আপনার প্রথম সার্কেলে 4টা ম্যান 50% আপনি ইনকাম পাবেন, যে প্রথম 50% যে বলে দিচ্ছে এখানে 50%, সেকেন্ড থেকেও 50%, তার মানে আমাদের কোনো রেফারে মিস্টেক হবে না, প্রত্যেকটা রেফার থেকে আমরা ইনকাম পাচ্ছি। এটাই ঘর, এটা হচ্ছে আমাদের ঘর। টোটালি 12টা স্লট থাকবে, 12টা দোকান থাকবে আমাদের, আমি যে বললাম 12টা দোকান থাকবে আমাদের। 12টা দোকানের ফার্স্ট ঘর দিয়ে আপনি কাজ শুরু করবেন, তারপর থেকে পকেট থেকে 1টা টাকাও দিতে হবে না আপনাকে কোম্পানি, ওইটাই আমাদেরকে বলে দিচ্ছে সিস্টেম বাই স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে ইনকাম করবেন। এখানে আমাদের টোটাল হিসাব আছে, যে টোটাল প্রফিট দিয়ে দিচ্ছে ডিস্ট্রিবিউশন। খেয়াল করেন, আপনি ফার্স্ট ঘর দিয়ে $3 ঘরের দাম, আর $2 হচ্ছে আপনার লেভেল ইনকাম, মানে $2 আপনার ফার্স্ট অফলাইনে পেয়ে গেল, আর আপনার ঘরের ভিতরে $3 ঢুকছে, $3 থেকে আপনার অফলাইন পাইছে 50, আর অফলাইন হচ্ছে তার অফলাইন পাইছে, এইভাবে ইনকামটা হবে। তো আমাদের $3 ঘরের থেকে আমরা ইনকাম পাইছি একটা রিসাইকেলে $30, $30 দিয়ে আপনি যখন ইনকাম করলেন লেভেল ইনকাম পাইতেছেন, স্যালারি তো আছেই, ঠিক আছে? এবার $6 দিয়ে আপনি কি এখান থেকে খরচ করতে পারার অসুবিধা আছে? এ আপনার পকেট থেকে 1টা টাকাও দিতে হবে না, কোম্পানি ওইভাবে বলে দিচ্ছে আপনি কিভাবে এগিয়ে যাবেন, রিসাইকেল করবেন, এবং 60 টাকা ইনকাম করবেন দ্বিতীয় ঘরে রিসাইকেল, ওই মানুষগুলো নিয়ে, মানে প্রথম যে 20 জন মানুষ আপনি তৈরি করছেন, 20টা মানুষ দিয়ে যাবে। তারপরে আমরা যে $60 দিয়ে ইনকাম করলে 12 টাকায় একটা ঘর খুলবো, $120 ইনকাম করবো, $120। এইভাবে আমরা প্রত্যেকটা ঘর স্টেপ বাই স্টেপ ইনকাম করবো, এবং আমাদের লাস্ট ঘরের দাম হচ্ছে আমরা $6,144 দিয়ে যদি খুলি, এখানে আমাদের ইনকাম হবে $61,440, যেটা বাংলা টাকায় প্রায় $70 লক্ষ টাকার কাছাকাছি,
বুঝতে পারতেছেন, একটা ঘর থেকে আপনি 20টা মানুষকে দিয়ে 70 লক্ষ টাকা ইনকাম করবেন। আর এগুলো তো আছে টোটালি, আমরা এখানে হিসাব করছি বাংলা টাকায়, যেটা 1,53,70,000 টাকা এখানে ইনকাম আছে। আপনি ইনকাম করবেন শুধুমাত্র জাস্ট 20টা ম্যানকে দিয়ে, পকেট থেকে একটা টাকাও দিতে হবে না আপনার। বুঝতে পারছেন, সবাই যদি 20টা ম্যান তৈরি করে শক্তিশালী, আপনার ইনকাম এইভাবে চলে আসবে। তার ভিতরে স্যালারি তো আছেই, লেভেল ইনকাম তো আছেই। এটা কিন্তু শুধু রেফার ইনকামের হিসাব দিচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র আপনার রেফারের হিসাবটা দিয়ে দিচ্ছে ওনারা, তো লেভেলের ইনকাম হিসাব দেয় না। লেভেল হিসাব আলাদা, মান্থলি স্যালারি আলাদা। তাহলে বুঝেন ভাই এখানে কত টাকা ইনকাম হওয়া সম্ভব। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট একটা প্রোগ্রাম গেল, আমাদের প্রথম প্রোগ্রামের ভিতরে 20টা ম্যান বসার জায়গা। ওকে, এবার প্রো গ্লোবালে আসেন, সেকেন্ড প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম গেল প্রো পাওয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রোগ্রাম। আমরা সেকেন্ড প্রোগ্রাম নিয়ে এবার একটু দেখবো। সেকেন্ড প্রোগ্রামে বসার জায়গা হচ্ছে আমাদের 12টা ম্যান। জাস্ট 12টা ম্যানকে নিয়ে আমরা সেকেন্ড স্লট নিয়ে কাজ করতে পারবো। তো যারা চাইলে একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবেন, সর্বনিম্ন $5 থেকে কাজ শুরু হবে। যদি আপনি দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ করেন তাহলে আপনার $10 দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। আপনি ওই একটা থেকে কিন্তু কাজ করে করে দুই নম্বর দোকানে আসতে পারবেন, দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবেন, পকেট থেকে দিতে হবে না। যেখানে ভাই পৃথিবীর প্রত্যেকটা মানে আমাদের মানে লেভেলে যদি আমরা হিসাব করি যে সমাজের সব মানুষ হাই সোসাইটি লো কোয়ালিটি সবাই কাজ করতে পারবে, 500 টাকা বাংলাদেশি টাকায় 700 টাকা বর্তমানে কিছুই না মানুষের কাছে। এক প্যাকেট বেন্সো সিগারেটের দাম 350 টাকা বর্তমানে বাংলাদেশে, ঠিক আছে, 350 টাকা। তো এই হচ্ছে সিস্টেম। তো আমরা যদি আমাদের সেকেন্ড লেভেলের হিসাবটা করি, সেকেন্ড লেভেলে ওনারা বলে দিচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমার প্লেসমেন্ট কম, তার মানে ইনকাম একটু কম আসবে। এখান থেকে আমরা কি করবো, 50%, 50%, তার মানে এখান এই 2 নম্বর প্রোগ্রামটাতে আমাদের কিন্তু কোনো মিস্টেক নাই, প্রত্যেকটা রেফার থেকে আমরা ইনকাম পাচ্ছি। এখানে আমাদের রয়্যালিটি ইনকাম এই যে আমরা স্যালারির জন্য জমা হবে জাস্ট 2টা হলুদ 2টা, ঠিক আছে, এই 2টা ছাড়া রিসাইকেলে 2টা, তাও তো আমরা 50% পাচ্ছি। আর বাকি সবগুলা কিন্তু আপনি 50ও পেতে পারেন, 100%ও পেতে পারেন। মানে আপনি যদি একটা রেফার করেন, আমি যদি কালকে আপনার 10 লাখ টাকা দিয়ে একটা ঘর খুলি, 10 লাখ টাকা সম্পূর্ণ আপনি পেয়ে যেতে পারেন, নয়তো বা 100%, 50% পাবেন। এরকম সিস্টেম দিয়ে দিচ্ছে, 12টা স্লট হিসাবটা আমাদের এই যে এখানে দিয়ে হিসাবটা দিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে টোটালি 600% আর্নিং করবো, এর আগে থেকে আমরা 1000% আর্নিং করছি কিন্তু। আচ্ছা, এখানে আমাদের 2টা শুধু রয়্যালিটি ইনকাম, এটা আমাদের শুধু বেতনে স্যালারিতে যাবে, স্যালারি আমাদের জন্য স্যালারির জন্য জমা হচ্ছে, এটা আবার আমরা মান্থলি দেবো। মান্থলি কিন্তু আপনার টাকাটা দিচ্ছে না, স্যালারি হিসাব হচ্ছে আপনার ওয়ার্ল্ডের ভিতরে যত মানুষ কাজ করতেছে সব টাকা এক জায়গায় জমা হচ্ছে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। তাহলে কিন্তু ভালো একটা আর্নিং হবে স্যালারিতে, বুঝতে পারছেন বিষয়টা। কালকে কাজ না করেন, একটা টিম বিল্ড আপ করে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, স্যালারি বিষয়টা আমরা একটু নিচে আসতেছি, কন্ডিশনটা কি। তো আমাদের এখানে প্রথম লেভেল থেকে আমরা 50% পাচ্ছি, সেকেন্ড লেভেল থেকেও সেম আমাদের আগের প্রোগ্রামের মতো, আমাদের কোনো রেফার মিস্টেক নাই। কিন্তু এটার ভিতরে আপনার ডাউনলাইন ফ্রি ইনকাম নাই, প্রথম প্রোগ্রামের মধ্যে ফ্রি ইনকাম আছে, আপনার ডাউনলাইনকে ফ্রি ইনকাম দিতে হবে, তেমনি আপনার অফলাইনেও আপনাকে ফ্রি ইনকাম দিবে। কিন্তু এই প্রোগ্রামের মধ্যে এটা নাই, কিন্তু এটার মধ্যে শুধু দিয়ে দিছে আপনার রয়্যালিটি এনএফটি, মানে আপনার রয়্যালিটির জন্য আপনার স্যালারি মান্থলি স্যালারির জন্য আপনি 2টা ইনকাম 50% জমা দিতেছেন, আর সবগুলো কিন্তু ইনকাম আপনি পাবেন। আচ্ছা, এই ঘরের ভিতরে আমাদের 12টা স্লট, টোটালি 12টা স্লট আমরা 5 টাকা থেকে শুরু করবো। প্রথম ঘরের দাম মাত্র $5 জয়নিং, আপনি চাইলে 10 টাকা দিয়ে 2টা প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করতে পারবেন। আপনি যদি বলেন না আমি করবো না, আমার কাছে অ্যামাউন্ট নাই, আমার এবিলিটি নাই, তাহলে আপনি 5 টাকা দিয়ে কাজ শুরু করে ওই ওখান থেকে ইনকাম করে এখানে একটা প্রোগ্রাম কাজ করতে পারেন, আপনার ব্যক্তিগত অফার। আপনিও কিন্তু যখন 20টা ওই যে প্রথম যদি একটা প্রোগ্রাম নিয়ে কাজ করেন, সেটা যদি 20টা ম্যান শক্তিশালী তৈরি করতে পারেন, একবার রিসাইকেলে আপনার ইনকাম 1 কোটি আপনার 53,70,000 টাকা আসবে। আপনার PDFটা আমার নিচে দেওয়া থাকবে ইনশাল্লাহ, আপনারা সবাই সেভ করে নেবেন এবং এই ডলারের হিসাবটা আপনারা নিজের একটু করে নেবেন এখান থেকে। এখানে কিন্তু ডলার নেট প্রফিট দেওয়া আছে, এটা আমাদের কথা না, এটা ডাইরেক্ট কোম্পানির কথা, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু এত টাকা ইনকাম ওইটা তো হবে না, এটার মধ্যে আর একটু কম, যেহেতু এখানে ম্যান বসার জায়গা মাত্র 12টা, ঠিক আছে, 12টা ম্যান বসার জায়গা, 12টাতে আমরা রিসাইকেল করবো। এই প্রোগ্রামে 12 জন মানুষকে দিয়ে রিসাইকেল করতে পারবো। আপনার প্রথম ডলারের ঘর লেভেলের ইনকাম এখানে আছে, কিন্তু লেভেলের আলাদা। আমরা প্রথম 3 বার দিয়ে ইনকাম করলে $18 ইনকাম করবো, তারপরে 6টা দিয়ে $36, এইভাবে আমরা এখানে টোটালি 61,444 দিয়ে যদি $6,144 দিয়ে খুলি, তাহলে $36,000 ইনকাম আসবে, ঠিক আছে, লাস্ট প্রোগ্রামে। এটার মধ্যে একটু কম আসবে, কিন্তু তারপরে নর্মালি এখানে 1 কোটি টাকা আছে, নয়তো আপনার 1 কোটি না হলে 80 লক্ষ টাকার উপরে ইনকাম আসে একবার রিসাইকেলে। 12টা ম্যান নিয়ে আপনি যদি তৈরি করতে পারেন, 12টা ম্যান শক্তিশালী হলে না বেশি লাগবে না। আচ্ছা, এবার আসি আমরা আমাদের স্যালারির বিষয়ে, গেট রেডি রয়্যালিটি এনএফটি। এই প্রথম ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু রয়্যালিটি এনএফটি সিস্টেম নিয়ে আসতেছে, যেটা খুবই আমাদের ড্রিমের মতো, আমাদের স্বপ্নের মতো, যে আমি একটা জায়গায় কাজ করলাম সারা জীবন, তারপর আমি একটা বেতন পাচ্ছি, তারপর আমার সারা জীবন আজকে আমার ভালো লাগতেছে, আমি একটা কথা বলতে পারতেছি, আমার মন মানসিকতা ভালো, শরীর স্বাস্থ্য ভালো, কালকে আমার এমনটা নাও হতে পারে, 1 বছর 10 বছর পর আমার এটা নাও থাকতে পারে, তখন কি হইব, ওই যে আমার টিম আমি বানিয়ে ফেলছি, আমার টিম কাজ করতেছে, আমি সেখান থেকে প্রত্যেক মাসে ঘরে বসে একটা বেতন পাচ্ছি, আমার ওয়ালেটে সরাসরি চলে আসতেছে ব্লকচেইন থেকে,
কোম্পানি কিন্তু দিতেছে না, কোনো রিস্ক নাই, কোনো টেনশন নাই এখানে। আপনি যদি এগুলো বাংলা সাইট না, যে আপনার 2 দিন পরে হারানোর ভয় আছে, কিন্তু রয়্যালি আপনার ব্লকচেইন সাইট, ডিসেন্ট্রালাইজ সাইট, দুনিয়াতে যতদিন ইন্টারনেট আছে, নেটওয়ার্ক আছে, ততদিন আপনি এখানে কাজ করতে পারবেন। আপনার ততদিন আপনি এখানে কাজ, আপনার ইনকামটা আসতে থাকবে। তারপরে এবার তো আবার মেবি খাদি ভাবেন যে দুনিয়াতে কি নেটওয়ার্ক কখনো বন্ধ হবে, ইন্টারনেট কি বন্ধ হবে? ইন্টারনেট যুগ এটা ভাই, দিন যত যাচ্ছে দেখেন সবকিছুর সাথে তাল মিলিয়ে ইন্টারনেট কিন্তু এগিয়ে যাচ্ছে। মানে আপনি যত প্রযুক্তি বের হোক না কেন, রোবট বের হোক, ওই যে আইফোনে এখন আবার বিশাল ফ্লো বাইর হয়েছে বাংলা টাকায় প্রায় 3.5 লাখ টাকা, এসবই ইন্টারনেট। ইন্টারনেট কানেকশন থাকবে দুনিয়াতে, যতদিন থাকবে ইন্টারনেট কিন্তু আরো আপডেট হবে, ঠিক আছে? ইন্টারনেট আরো আপডেট হবে। আচ্ছা, আমাদের রয়্যালিটি এনএফটি প্রোগ্রামের ভিতরে এটা কিন্তু আপনার অটোমেটিক খুলে যাবে, এটাকে আপনার খুলতে হবে না। এখানে আমি বললাম না 3টা প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের স্যালারি প্রোগ্রামটা, কিন্তু এটা অটোমেটিক খুলে যাবে, এটাকে আপনি খুলতে হবে না। এখানে খোলার জন্য কন্ডিশন দিয়ে দিচ্ছে যে আমাদের মাস, মুন, স্যাটুন, সান, 4টা প্রোগ্রাম থাকবে এটার ভিতরে। এবং আমরা যদি একটু খেয়াল করি, 10% এভরি মান্থ স্যালারি, আমরা ফার্স্ট লেভেল থেকে 10% মান্থ স্যালারি। এই লেভেলটা কিভাবে ইনকাম পাবো এটাও বলে দিচ্ছে একটু কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন। আপনার আপনার এই ক্লাবের মধ্যে উনি প্রো প্লাওয়ার, আমাদের তো 2টা প্রোগ্রাম, এই প্রোগ্রাম 2টা প্রোগ্রাম, হ্যাঁ 2টা প্রোগ্রামের ভিতরে এই প্রোগ্রামের ভিতরে 5টা স্লট ওপেন থাকতে হবে, এবং এইখানের ভিতরে 5টা দোকান খোলা থাকতে হবে, 5টা স্লট ওপেন থাকবে, 5টা 5টা, এবং আপনার টিম হচ্ছে 200, তারপরে আপনার 10% স্যালারি শুরু, ঠিক আছে? বিষয়টা এরকম যে আপনার 5টা 5টা স্লট খোলা থাকতে হবে, তারপরে আপনার 10% যখন নিচের টিম হয়ে যাবে, মনে করেন আপনি আমাকে জয়েন করিয়ে দিলেন, তারপরে আপনি ঘুমিয়ে গেলেন, আপনি 5টা 5টা স্লট নিজের টাকা দিয়ে খুললেন, হয়তো বা এখান থেকে ইনকাম করে করে খুললেন, ঠিক আছে? আপনি খুলে তারপরে বসে গেলেন, আমি কালকে কি করলাম 200 টিম বানিয়ে ফেললাম আমার টিমের পরে থেকে, আপনি কিন্তু ঘুমাচ্ছেন, আপনি কোনো কাজ করতে হবে না আর। মনে এরকম যদি শক্তিশালী প্লেয়ার হয়ে যায়, তো আমার যখন 200 টিম হয়ে যাবে, আপনি কিন্তু উপরে বসে বসে আপনার স্যালারি শুরু, বুঝতে পারছেন বিষয়টা? এখানে আপনি একটা মানুষকে দিয়ে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই জন্য বলছি, ঠিক আছে? তো আমরা এটাই চাইবো যে আমরা প্রত্যেকটা মানুষ যারা এখানে আসি, ভালো টিম দেখবো, আমাদের টিম পার্টনারদেরকে আমরা একটু সুন্দরভাবে গাইডলাইন দিব, তারা যেন এগিয়ে যেতে পারে, তারাও যেন স্ট্রং হয়, এটা হচ্ছে মেইন কথা। তো আমাদের সেকেন্ড লেভেলে হচ্ছে আপনার প্রো পাওয়ারে প্রথম ঘরের ভিতরে আমাদের 5-7টা ঘর খোলা থাকতে হবে, এবং দ্বিতীয় ঘরের ভিতরে 7টা 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 স্লট থাকতে হবে, এবং হচ্ছে 1000 টিম যখন আমাদের হয়ে যাবে 100% স্যালারি। এটা কিন্তু শুধু আপনার টাকা না, এটা পুরো ওয়ার্ল্ডের, যত ওয়ার্ল্ডের ভিতরে কমিউনিটির ভিতরে যত মানুষ থাকবে সবার থেকে কিন্তু রয়্যালিটি ফান্ডে ইনকামটা জমা হচ্ছে, ওই টাকা থেকে আমাদেরকে কি ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিবে, বুঝতে পারছেন বিষয়টা? তার মানে বুঝেন ইউজ পরিমাণ একটা ইনকাম আসবে ভাই, আপনি রেফার ইনকাম তো আছে, লেভেল ইনকাম তো আছে, ওইটা ছাড়া যদি আপনি স্যালারি হিসাবটা করেন মান্থলি, এটা ইউজ পরিমাণ ইনকাম আসবে, যেহেতু এটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে হিসাব করছে। আপনি যদি যদি আমার টাকা হিসাব করতো, তাহলে আমি মনে করেন না 5 স্লট পর্যন্ত কাজ করলে আমি কত টাকা ইনকাম করবো, আর কত টাকায় জমা দিচ্ছি, আমি 5 টাকা জমা দিতেছি, আমি কি 50 টাকা ইনকাম নিবো, না, এমনটা যদি হইতো তাহলে আমরা ঠকতাম, কিন্তু এমনটা হবে না। আর কোম্পানি বলে দিচ্ছে সুন্দরভাবে যে পুরো ওয়ার্ল্ডের যত কমিউনিটি আছে সবার টাকা যখন একঝাত হবে, ওখান থেকে 10% মেনটেন করে সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিবে সম্পূর্ণ ব্লকচেইন মাধ্যমে, বুঝতে পারছেন বিষয়টা? যার জন্য ইউজ পরিমাণ একটা ইনকাম আসবে। এবং আমাদের যদি আমরা 30% স্যালারি নিতে চাই, 9 লেভেল খোলা থাকতে হবে আমাদের, 2টা প্রোগ্রামে 7000 টিম থাকতে হবে, এবং 30% স্যালারি, 12টা লেভেলে আপনার সম্পূর্ণ, যখন এখানেও আপনি 12টা লেভেল খোলা থাকবে দ্বিতীয় প্রোগ্রামে, মনে করেন যে আপনার প্রথম প্রোগ্রামে সম্পূর্ণ ঘর খোলা হয়ে গেছে, এবং সেকেন্ড প্রোগ্রামেও সম্পূর্ণ ঘর খোলা হয়ে গেছে, এই 2টা প্রোগ্রাম থেকে, প্রথম থেকে তো আপনি 1টা রিসে গেলে মনে হয় 1 কোটি টাকার উপরে ইনকাম করবেন, এখান থেকেও করতেছেন আরো বেশি, ততদিনে আপনি প্রায় ভাই 1 কোটি টাকার উপর ইনকাম করে ফেলবেন, তারপরে আপনি এখানে স্যালারিটা নিবেন, বুঝতে পারছেন বিষয়টা? তারপর কোনো টেনশন নাই, আপনার 15000 টিম যখন হয়ে যাবে, 12টা 12টা দোকান খোলা থাকবে, আপনি 45% স্যালারি পাচ্ছেন, ঠিক আছে বিষয়টা? এই স্যালারি বিষয় হচ্ছে যে অনলাইনের ভিতরে ভাই আমরা কাজ করবো, আজকে একটা সময় কাজ করলাম, ঠিক আছে, সারা জীবন আমরা কাজ করলাম, কাজ করার পরে একটা সময় আমাদের মেন্টালিটি ঠিক থাকবে না, আমরা একটা ভালো একটা আর্নিং কিন্তু পাচ্ছি এখান থেকে। এই মজার বিষয়টা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম এখন পর্যন্ত নিয়ে আসতে পারে না, যেখানে আপনি সেফটি ভাবে কাজ করতে পারবেন, সিকিউরিটি আছে। ব্লকচেইনের ভিতরে দেখেন অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু এটা না, 5টা ব্লকচেইন নিয়ে এখন পর্যন্ত মাঠে আসতে পারে না, যেখানে আপনি গর্ব করে আপনি মার্কেটিং করতে পারবেন, আপনার 10টা ফ্রেন্ড সার্কেলকে বলতে পারবেন, আপনার সাথে যারা অন্যান্য সাইডে কাজ করে তাদেরকে আপনি বলতে পারবেন, বোঝাতে পারবেন যে দেখ এটা ব্লকচেইন, 5টা ব্লকচেইন নিয়ে ওনারা শুধু সেফটির জন্য নিয়ে আসতেছে, প্লাস স্যালারি সিস্টেম, প্লাস লেভেল ইনকাম। আচ্ছা, লেভেল ইনকামটা একটু বিষয় দেখাই, ওয়েট করেন, জাস্ট লেভেল ইনকামটা একটু খেয়াল করেন। এই যে লেভেল ইনকামটা আমি যে বললাম আপনাদেরকে, লেভেল ইনকামটা কি, এটা মনে করেন আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে জাস্ট 2 লেভেল থেকে ইনকাম পাইতাম, তাই না? এখানে 5 লেভেল, এই 5 লেভেল হিসেবে আপনি একটু খেয়াল করেন, ওনারা দিয়ে দিচ্ছে জাস্ট আপনি ডাইরেক্ট রেফার, 40টা মেম্বারকে আপনি ডাইরেক্ট রেফার করবেন, এই 40 জন মানুষ, এটা হোক আপনি 6 মাস করলেন ভাই, যেগুলো তো ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, 10 সারা জীবনই থাকবে, আপনি 6 মাস করেন, টাইম নেন, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, 1 কোটি টাকার জন্য আপনি 6 মাস কষ্ট করতে পারবেন না, আপনার সারা জীবন লাইফ সেট আপ করার জন্য 6 মাস 6 বছর কষ্ট করতে পারবেন না, 100% পারবেন। মার্কেটিং কিভাবে করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করবো,
অতএব আপনাদের কোনো রিস্ক নেই, আপনাদের জাস্ট ইচ্ছা শক্তি থাকতে হবে আর কিছুই না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন যে আমার জন্য এটা বেটার হবে কিনা, আমার জন্য এটা ভালো হবে কিনা, এই জিনিসটা আপনি মেন্টালিটি করে আপনি কাজ শুরু করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের, আমরা রয়্যাল টিম, আপনাদের পাশে অ্যালোয়েন্স আছে এবং আমাদের টিমের মধ্যে যারা আছে আমরা সবাই ফ্রেন্ড। আমরা এখানে কোনো ইগো অ্যাটিটিউড, ইগো অহংকার আমাদের ভিতরে নাই, আমাদের রয়্যাল টিমের ভিতরে আমরা সবাই ফ্রেন্ডলি। ইনশাল্লাহ আমরা একজন একজনকে হেল্প নিয়ে আমরা একসাথে এগিয়ে যাই। এবং গত কয়েকদিন ধরে ইনশাল্লাহ আমাদের টিমের মধ্যে অনেকে ইনকাম, কিন্তু আমাদের সাথে সবাই আছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই হ্যাপি আছি, তো আপনারাও এগিয়ে যাবেন, অতএব রিস্ক নাই। আচ্ছা, এখানে উনি আমাদেরকে বলছে জাস্ট লেভেল ইনকাম, আমাদের লেভেল ইনকাম যদি আমরা খেয়াল করি, জাস্ট ডাইরেক্ট 40টা মেম্বার আপনি জয়েন করিয়ে দিয়ে আপনি বসে থাকলেন, তারপর আপনার কোনো কাজ নাই। এবার 40টা ম্যান যদি 40 পূরণ 20, 40 জন মানুষ যদি 20 জন করে রেফার করে, এটা হোক 6 মাস না তো 6 বছর, 20 জন করে রেফার করলে আপনার ইনকাম আসবে প্রথম লেভেল থেকে হচ্ছে, এই যে ফার্স্ট লেভেল হচ্ছে আপনার কত, $92। এবার আপনার যখন 800 টিম হয়ে গেল, 800 টিমের মানুষ যদি একজনে 10 জন করে রেফার করে, ভাই 5 টাকার আইডি বাংলা টাকায় 700 টাকা, ঠিক আছে, $5 আইডি কি 10 জন করে রেফার করতে পারবে না মানুষে? 100% পাবে। 800 মানুষ না পারো, 500 মানুষ তো পারবে। 6 মাস 6 বছর কোনো টেনশন নাই, আপনি হেল্প করবেন। তার ভিতরে দেখেন আমার নিজের ক্যারেক্টারের কথা বলি, যে আমি একটা রেফার করলাম, হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে তার কাছে অ্যামাউন্ট নাই, বাট তার ট্যালেন্ট আছে, সে পারবে কাজ করতে, আমি তাকে হেল্প করবো যে ভাই আমার টাকা লাগবে না, তো আমি যে লাভের টাকা ইনকাম পাবো আমি তোকে দিয়ে দিলাম, তুই কাজ কর। সেই যখন কাজ করো আমার কিন্তু টিম বিল্ড আপ হচ্ছে, আমি কিন্তু রেফার ইনকামও পাচ্ছি, বুঝতে পারছেন? এইভাবে একজন একজনকে যখন হেল্প করবেন আপনার টিম এমনিতেই বিল্ড আপ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ রেফার করতে পারবে। আপনার টিমের দিকে আপনি যদি ফোকাস করেন প্রত্যেকটা মানুষ এখানে গিয়ে যাবে। আচ্ছা, আমাদের ডাইরেক্ট ইনকাম হচ্ছে আমরা যদি 40 জনকে 40টা পার্টনার বানাই, ওই 40 জন যদি 20টা করে রেফার করে, আমার সেখান থেকে আমরা ইনকাম পাচ্ছি $640 শুধু লেভেল ইনকাম, রেফার ইনকাম ছাড়া, মান্থলি স্যালারি ছাড়া, ঠিক আছে। এবার আসেন, যখন আমাদের 800 মেম্বার হয়ে গেল, 800 মেম্বার যদি 10 জন করে রেফার করে, এটা হোক 6 মাস 6 বছর, সমস্যা নাই, হয়ে যাবে কিন্তু, তো আমাদের $2400 ইনকাম আসতেছে। এবার 8000 মেম্বার যদি 10 জন করে রেফার করে, তাও 16000 মেম্বার আমাদের ইনকাম আসতেছে, লেভেল ইনকাম শুধু থার্ড লেভেল মানে ফোর্থ জেনারেশন থেকে। এটা হচ্ছে আপনি, আপনি আমি হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, এটা মনে করেন আপনি, আপনি আমাকে রেফার করলেন, আমি আমার একটা ফ্রেন্ডকে করলাম, সে একটা ফ্রেন্ডকে করলো, সে একটা ফ্রেন্ডকে করলো, ঠিক আছে। এইভাবে 5 লেভেল, এই 5 লেভেল থেকে কিন্তু প্রথম লেভেল থেকে আমার থেকে, আমি যদি কালকে আপনার 40টা মেম্বারকে জয়েন করি, আমার থেকে $92 লেভেল ইনকাম পাচ্ছেন। আমার ওই 40টা মেম্বার যদি 20 জন করে রেফার করে সেকেন্ড লেভেল থেকে, আমার এই 40 জন মেম্বার যদি 20 জন করে রেফার করে, এখান থেকে আপনি $600 ইনকাম করতেছেন। এইভাবে প্রত্যেকটা স্লট থেকে আমরা কিন্তু 5 লেভেল থেকে, 5 লেভেলে যদি 80000 মেম্বার হয়ে যায়, সব না এটা 10 বছর পরে, সমস্যা নাই তো, আমাদের সিকিউরিটি টিম আছে ইনশাল্লাহ। আমাদের এখানে 80000 মেম্বার টিম হওয়া কোনো ফ্যাক্টরি না ভাই, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাবে আপনার লিস্টে, আপনার ফ্যান লিস্ট এমন কিছু পার্টনার চলে আসবে যারা আপনার থেকে ভালো কাজ করবে, আপনার 50 ধাপ নিচে এমন একটা ম্যান তৈরি হয়ে যাবে যে আপনার থেকে ভালো বুঝবে, আপনার থেকে বেশি স্মার্ট হবে, সে কাজ করবে আপনার টিম বিল্ড হচ্ছে, বুঝতে পারতেছেন বিষয়টা? ইনশাল্লাহ এইভাবে আমরা এখানে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। এবং আমরা যদি এখানে বাংলা টাকায় টোটাল ইনকাম 40টা রেফারেলকে দিয়ে, ওনারা হিসাব দিয়ে দিছে আপনার 21 কোটি 49 লক্ষ $58,040, হ্যাঁ $21,49,000, এই ডলারটা আমরা ইনকাম করবো জাস্ট 40টা রেফার দিয়ে, যদি শক্তিশালী ম্যান তৈরি হয়ে যায়। তাহলে এবার বাংলা টাকায় হিসাব করেন, এবার এটা কত টাকা ইনকাম আসতে পারে, তো আশা করি বুঝতে পারছেন। আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলবেন এবং আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মেটাপ্রো আসতেছে, আপনারাও থাকবেন পাশে, ঠিক আছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আপনার অফলাইনের সাথে আপনি যোগাযোগ রাখবেন। ওকে স্যার, আমি কি এখানে একটু প্রশ্ন, পার্টনার যে ডাইরেক্ট পার্টনারগুলোকে জয়েন করার, মানে আমার ডাউন থেকে যে যত জয়েন করবে সম্পূর্ণ বিষয়টাকে একসাথে কাউন্ট করা হবে? প্রাণ ভাই, এখানে আপনি অনলি ওয়ান জন ব্যক্তি, ওয়ান পারসন কেও রেফার করে